নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি হাতিয়ারাতে। হাতিয়ারার একদম মেন রোডের উপরে কিন্তু একদম বাজেট সেগমেন্টের কিছু ফ্ল্যাট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এর মধ্যে আপনারা 3200 এবং 3000 দু ধরনের রেটে পাবেন, কারণ এখানে 2BHK ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরেতে। ফ্রন্ট ফেসিংগুলো হচ্ছে 3200 টাকা করে রেট এবং যেগুলো ব্যাক ফেসিং আছে সেগুলো হচ্ছে আপনার 3000 করে রেট আছে। একদম মেন রোডের উপরে, মানে একদম মানে বাস স্ট্যান্ডের প্রায় গায়েই বলা যায়, এতটাই কাছে। এবং লোকেশনটা মানে তুখর লোকেশন। এখান থেকে আপনারা অটো, বাস, রিক্সো, যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটা G+4 বিল্ডিং। আর এর মধ্যে আপনারা ফ্রন্টে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার 780 স্কোয়ার ফিটের, আর যেগুলো ব্যাক সাইডিং ফ্ল্যাট রয়েছে সেগুলো হচ্ছে 695 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনার সেকেন্ড, থার্ড আর ফোর্থ ফ্লোরেতে। সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরেতে দুটো ফ্ল্যাট যেটা রয়েছে পার ফ্লোরে, দুটো করে ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। আর থার্ড ফ্লোরেতে শুধু ফ্রন্ট ফেসিং ফ্ল্যাটটাই অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কিরকম। তার আগে একটুখানি আপনাদের জানিয়ে দিই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা বোরিং ওয়াটার সাপ্লাইটা পাচ্ছেন, আর যদি ইলেকট্রিক সাপ্লাইয়ের কথা ভাবেন তাহলে WBAC DCL এর ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু রয়েছে। আর স্কুল কলেজ থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস সামনে পেয়ে যাবেন। এবং এই যে জায়গাটা, এটা হাতিয়ারা, তো এখানের থেকে কিন্তু আপনারা যদি নিউ টাউনে যেতে চান আর কি, তাহলে বিবেক তীর্থ মানে বিশ্ব বাংলা গেটের আগের স্টপেজ থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এবং বাগুইয়াটিতে যদি আপনারা যেতে চান, মানে VIP বাগুইয়াটির মোড়ে, এখান থেকে ডাইরেক্ট অটো, অটো আছে, আমি তো প্রথমেই বলে দিয়েছি। তো সেখান থেকে যদি যান আপনার হার্ডলি হয়তো 10 মিনিট মতন লাগবে। আর এখানে বাস স্ট্যান্ড যেটা রয়েছে, বাস ডিপো অ্যাকচুয়ালি বসে যেতে পারবেন। 30C এবং 30C/1 বলে দুটো বাস রয়েছে। সেই 30C বাসটা কিন্তু চলে যাচ্ছে আপনার একদম যশোর রোড ধরে চলে যাচ্ছে আপনার শ্যামবাজার, মানে বেলগাছি মেট্রো হয়ে শ্যামবাজারের দিকে ঢুকে যাচ্ছে। আর যেটা 30C/1 রয়েছে সেটা কিন্তু আপনাদের উল্টোডাঙা মানে বিধাননগর রোড স্টেশন হয়ে একদম বাবুঘাট হয়ে এসপ্ল্যানেড, মানে এসপ্ল্যানেড হয়ে বাবুঘাটের দিকে কিন্তু চলে যাচ্ছে। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসটা একদম ফ্রেশ প্রপার্টি, রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে, মানে আজকে নিলে কালকে থেকে থাকতে পারবেন। আচ্ছা, এই দিকটা হচ্ছে ব্যাক ফেসিং, এটা হচ্ছে 695 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এই দিকটা হচ্ছে আপনার 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এদিকেটা হচ্ছে 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দুটোই কিন্তু 2BHK। আর এই পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লিফট, এই এইদিকেতে হচ্ছে ফ্ল্যাট, মাঝখানে লিফট, আবার এইদিকেতে ফ্ল্যাট। এগুলো হচ্ছে সমস্ত আপনার রোড ফেসিং 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। এই দিকটা কিন্তু ওয়েস্ট আছে, ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। আর যেমনটা দেখতে পাচ্ছেন VT5 টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, আর এগুলো কিন্তু সবই প্লাইউডের দরজা। ফ্লোর প্ল্যানটা খুব একটা খারাপ না, ঢুকেই আপনারা এইদিকে পুরো সেপারেটেড কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেনের জায়গা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা মাস্টার বেডরুমও। 12x11 মাপের ঘর এটি, 12x11 মাপের ঘর দেখতে পাচ্ছেন, 12x11 মাপের ঘর দেখতে পাচ্ছেন। আর এই দিকেতে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এই পাশে রয়েছে কমন টয়লেট। আচ্ছা, অনেকে ভাবতে পারেন ফিটিংসগুলো নেই কেন, ফিটিংসগুলো লাগালে অ্যাকচুয়ালি নোংরা হয়ে যায় বলে ফিটিংসগুলো লাগানো হয়নি। হ্যান্ড ওভারের আগে অবশ্যই প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর এই দিকটার মধ্যে কিন্তু একটা বেসিংয়ের পয়েন্টও থাকছে। এবার চলে আসুন আমরা সেকেন্ড বেডরুমটা দেখিনি, মাস্টার বেডরুমটা অলরেডি দেখা হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি, রুমটিও কিন্তু 12x11 মাপের রুম, 12x11 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা 12x11 মাপের রুম। আর এই সামনেতে আমরা চলে এলাম ব্যালকনির কাছে, এটা হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, সামনে যেমনটা দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার ওই দিকের ফ্ল্যাটগুলো দেখে নিই। 2,96,000 টাকা দাম পড়ে যাচ্ছে, 3200 টাকা করে রেট আছে, 2,96,000 টাকা মতন দাম পড়ে যাচ্ছে। আচ্ছা, আর এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি, ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। এর মধ্যেও VT5 টাইলস দেখতে পাচ্ছেন, আর এদিকে ফ্ল্যাশ ডোর রয়েছে বা প্লাইউডের ডোর, উপরে কিন্তু
সমস্ত পেস্টিং করাই রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। ইস্ট ফেসিং করে প্রবেশ করছি, ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছেন কভার্ড কিচেন আছে, মানে সেপারেটেড ওয়েতে কিচেনটা দেওয়া রয়েছে, আর্চ করা রয়েছে সামনে যেমনটা দেখতে পাচ্ছেন। এটা 2,85,000 টাকা মতন দাম পড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, এটা সাইজটা বলে দিচ্ছি, 8-এর থেকে একটু বেশি আছে। 8x12 মাপের রুম এটা সামনে দেখতে পাচ্ছেন, 8x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 2,85,000 টাকা দাম পড়ছে, 3,000 টাকা করে স্কোয়ার ফিট। আচ্ছা, এই পাশে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস টয়লেট প্রোভাইড করা হয়েছে, ফিটিংসগুলো সবই লাগিয়ে দেওয়া হবে হ্যান্ডওভারের আগে। আপনাদের আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 695 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি, তো ন্যাচারালি এর মধ্যে বাথরুম একটাই প্রোভাইড করা হয়েছে স্পেসের প্রবলেমের জন্য। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুম, এটা 11x10 মাপের রুম দেখতে পাচ্ছেন সামনে, 11x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 11x10 মাপের রুম। 2,85,000 টাকা মতন এর দাম পড়ছে। এই জায়গাটায় চাইলে আপনারা একটা ওয়ার্ড্রপ বানাতে পারেন, এই জায়গায় কিছুটা জায়গা রয়েছে। আর চলে আসুন ব্যালকনিটা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই, চলে এসেছি ছাদেতে, এই হচ্ছে ছাদ। এটা ছাদের চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সামনে দেখতে পাচ্ছেন লিফট রুম, আর উপরেতে দেখুন ওইখানেতে জলের ট্যাঙ্কও বসে গেছে। বাড়ির ছাদ থেকে আপনাদেরকে আমি এখন বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই দেখুন সামনেতে বাস দাঁড়িয়েই রয়েছে, বুঝতেই পাচ্ছেন, এই বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি। আর ওই দেখুন অটোও চলছে, বুঝতেই পাচ্ছেন পজিশনটা কতটা ভালো। আমি বলেইছিলাম একদম বাস স্ট্যান্ডের গায়ে অটোগুলো আসছে সব। আজকেও চেষ্টা করলাম আপনাদের সামনে একদম ফ্রেশ একটি প্রপার্টির ইনফরমেশান তুলে ধরবার জন্য। G+4 বিল্ডিংয়ের টোটাল 8খানা ফ্ল্যাটের মধ্যে এই মুহূর্তে টোটাল 5খানা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। তো যদি মনে করছেন যে ফ্ল্যাটগুলো আপনাদের দেখে পছন্দ হয়েছে, তো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।